বলবেন হুজুর দুর্ভাগ্যজনক ভাবে আমরা তো করতে পারি না, এখন কি করতাম? আমাদের কাছে একটা ছোট্ট ফর্মুলা আছে, আপনি যদি 10 মিনিট সূরা ইখলাস বসে বসে পাঠ করেন, দোকানে বসে বসে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন, রাতে বিছানায় শুয়ে শুয়ে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন, অফিসে বসে বসে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন, শায়খ সুদাইসি তিনি 10 মিনিট তেলাওয়াত করলে যে পুরস্কার দিবে আপনাকেও সেই পুরস্কার দিবে। এই ফর্মুলাটা সহজ হয়েছে না কঠিন? কি পরিমাণ সহজ! আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার? 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা ঘর। আমার পড়তে লাগে 1.5 মিনিট, শুধু 1.5 মিনিটে 10 বার হন তো 1.5 মিনিটে আরো বাড়াই দেন না, 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিটে কতবার? বলেন আমি কোরআনের উপরে ঈমান আনিলাম। বলেন আমি কোরআনের উপরে ঈমান আনিলাম। কোরআনের 1 নম্বর হক কি? কোরআনের উপরে ঈমান আনা। 2 নম্বর কোরআনের হক কোরআন তেলাওয়াত করা। বলেন 2 নম্বর কোরআনের হক হক কি? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে আমার রব বলে দিয়েছেন আমি যেন কোরআনে কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। উমিরতু আমাকে বলে দিয়েছেন আন আতলুয়াল কুরআন, আমি যেন কুরআন কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন যে কিতাব তোমার কাছে দিয়েছি এটা পড়ো। সুবহানাল্লাহ। এটা কি? এটা সরাসরি আদেশ। এবার রাসূল বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে আমার রব বলে দিয়েছেন আমি যেন এটা পড়ি, আমি যেন এটা পড়ি। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর কি? তেলাওয়াত। 2 নম্বর কি? তেলাওয়াত। রাতের অন্ধকারেও তেলাওয়াত, দিনের আলোতেও তেলাওয়াত, দিবসেও তেলাওয়াত, রজনীতেও তেলাওয়াত। সুবহানাল্লাহ। যদি কেউ রাতের অন্ধকারে তেলাওয়াত করে, দিনের আলোতে তেলাওয়াত করে, আপনারা সাধারণ মানুষ বলবেন হুজুর আমি তো তেলাওয়াত পারি না, আমি কি করব? আমি বলি বন্ধু পারেন না কেন কাঁদেন? বুঝেন না, পারেন না কেন কাঁদা উচিত? আপনি কোরআনে কারীম পারলেন না কেন? কাঁদা উচিত, কাঁদা, চোখের পানিতে বুক ভাসানো উচিত। আমি কেন কোরআনে কারীম পারলাম না? বলেন আমি কেন কোরআনে কারীম পারলাম না? কোরআন এতটা কঠিন নয়, চেষ্টা করলেও পারবে না, এতটা সহজ নয়, চেষ্টা না করলেও পেরে যাবে। কি বলছি? যে যেই বয়সী আছেন সেই বয়সে চেষ্টা শুরু করে দেন, দেখবেন 2-4 দিন পরে আপনি পারবেন, 2-4 মাস পরে আপনি পারবেন। এটা এত কঠিন নয়, চেষ্টা করলেও পারবেন না। আমাদের অ্যাডভোকেট সব এখন পড়ে, মাশাল এখন পড়তেছে, বয়স্কদের মাদ্রাসায় পড়তে কি এত কঠিন? আমাদের মাহবুব সাহেব আলহামদুলিল্লাহ শুদ্ধ হয়ে গেছে, মাস্টার্স পাস করা যুবক, ব্যাংকের বড় অফিসার ছিল, দেখেন না, কি দাঁড়ান অ্যাডভোকেট, দাঁড়ান 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 দুনিয়া দেখুক, দাঁড়ান, এরা এখন কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ বলেন, ইনার 30 পারা শুদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ইনি এখন মাঝে মাঝে ইমামতি করে, আমি নামাজ পড়ে, অ্যাডভোকেটের পিছনেও পড়া যাবে কদিন পরে ইনশাআল্লাহ। وأمرت أن أتلو القرآن، رسول বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআন পড়ি, আমি যেন কি করি, আমি যেন কোরআন পড়ি। মাঝে মাঝে কোরআন বুকে নিবেন, মাঝে মাঝে কোরআন চুমু খাবেন, মাঝে মাঝে কোরআন চোখে লাগাবেন, মাঝে মাঝে কোরআন খুলবেন আর হাতটা দিয়ে দিয়ে বলবেন এটা আমার রবের দেওয়া চিঠি, এটা আমার রবের লেখা চিঠি। বলেন এটা আমার রবের লেখা চিঠি, এটা আমার রব আমাকে লিখেছেন। সুবহানাল্লাহ। এটা আমার রব আমাকে বলেছেন, এটা আমার রবের দেওয়া চিঠি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর দুর্ভাগ্যজনক ভাবে আমরা তো করতে পারি না, এখন কি করতাম? আমাদের কাছে একটা ছোট্ট ফর্মুলা আছে, আপনি যদি 10 মিনিট সূরা ইখলাস বসে বসে পাঠ করেন, দোকানে বসে বসে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন, রাতে বিছানায় শুয়ে শুয়ে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন, অফিসে বসে বসে 10 মিনিট সূরা ইখলাস পাঠ করেন,
শায়খ সুদাইসি, তিনি 10 মিনিট তেলাওয়াত করলে যে পুরস্কার দিবে আপনাকেও সেই পুরস্কার দিবে। এই ফর্মুলাটা সহজ হয়েছে না কঠিন? কি পরিমাণ সহজ! আল্লাহ নবী বলেন মান করা সুরাত আল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার? 10 বার সূরা ইখলাস, জান্নাতে একটা ঘর। আমার পড়তে লাগে 1.5 মিনিট, শুধু 1.5 মিনিটে 10 বার, তো 1.5 মিনিটে আরো বাড়াই দেন না, 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিটে কতবার? প্র্যাকটিক্যাল করেন, ঘড়িটা দেখেন কটা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. কতক্ষণ? 1 মিনিট? স্লোগান তোলো 1.5 মিনিটে জান্নাতে বাড়ি, 1.5 মিনিটে এক বাড়ি, 1.5 মিনিটে কয় বাড়ি? 1.5 মিনিটে কয় বাড়ি? পৃথিবীর কোন সাবজেক্ট পড়লে 1.5 মিনিটে একটা বাড়ি তৈরি হবে? পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্ট হলে 1.5 মিনিটে একটা বাড়ি তৈরি হবে? পৃথিবীর কোন দেশে গেলে 1.5 মিনিট একটা বাড়ি তৈরি হবে? পৃথিবীর কত সম্পদের মালিক হলে 1.5 মিনিট একটা বাড়ি হবে? আল্লাহর কসম, রাসূল যা বলেছেন সত্য বলেছেন, 1.5 মিনিটে জান্নাতে একটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কয় মিনিটে জান্নাতে বাড়ি? এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। ওমর বলে উঠলেন ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। এবার আপনারা কয়টা বানাবেন বলেন? কয় না কয়টা? হ্যাঁ, ডেলি কে কয়টা বানাবেন নিয়ত করেন? না দা বেশি হয়ে যাবো, যে পারেন সীমা নাই, কমপক্ষে 10টা করে ঘর বানাবো। আজাদ ভাই কি খেয়াল? আরো মজার বিষয় হলো 10 বার পড়ে সঙ্গে সঙ্গে বলে দেন আল্লাহ 10 বার আব্বাকে দিয়ে দেন, আল্লাহ 10 বার আম্মাকে দিয়ে দেন, আল্লাহ 10 বার ওস্তাদদেরকে দিয়ে দেন, আল্লাহ 10 বার আমার স্ত্রীর জন্য দিয়ে দেন, আল্লাহ 10 বার সন্তানদের জন্য দিয়ে দেন, আল্লাহ 10 বার রাসূলকে দিয়ে দেন, আল্লাহ 10 বার সিদ্দিক আকবরকে দিয়ে দেন। কেমন হবে এবার বলুন তো? এবার মার জন্য দেওয়ার একটা রাস্তা খুলছে কি না বলেন? আমার জন্য দেওয়ার একটা রাস্তা
আল্লাহ রাসূল বলেন ওমর ওয়াল্লাহু আতিয়াবু আকসার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবে না। তাহলে কোরআন পড়া সহজ হয়েছে না কঠিন হয়েছে? বলেন সহজ না কঠিন? এবার রাসূল বলেন ঘুমাবার সময় যদি কেউ একবার পড়ে সূরা ইখলাস কয়বার? আল্লাহ নবী বলেন সুলুসুল কোরআন, কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ সব পেয়ে যাবা। সহজ হয়েছে না কঠিন? এবার রাসূল বলেন ফজরের পরে যদি কোরআন শরীফের একটা আয়াত পড়ো, যেন তুমি আল্লাহ রাস্তায় একটা ওট কোরবানি করে দিলা। কয়টা আয়াত? তাহলে সূরা ইখলাস পড়লে কিন্তু পাঁচ আয়াত, সূরা ফাতিহা পড়লে কিন্তু সাত আয়াত, সূরা ফালাক নাচ পড়লে কিন্তু এগারো আয়াত। কত আয়াত? তো পারবো না ইনশাল্লাহ পড়তে ইনশাল্লাহ। তাহলে কোরআনে কারিমের সাথে লাগা অর্থ কি? এক নম্বর ইমান আনা, দুই নম্বর শুদ্ধ করে তেলাওয়াত, দুই নম্বর কি? প্রতিটা মুসলমান যুবকের উপরে, প্রতিটা মুসলমান বৃদ্ধের উপরে, প্রতিটা মুসলমান বাচ্চার উপরে কোরআনে কারিমের উপরে ইমান আনা ফরজ, তেলাওয়াত শুদ্ধ করে শিখা ফরজ। শুদ্ধ করে শিখা কি? একটা একটা হরফ আছে হা, বলেন তো হা, আগে বলতেন হা হা হা, হাত দেন হাত দেন হা হা। এই শব্দটা যদি কারো অশুদ্ধ থাকে, এই লোকটার সানা শুদ্ধ হবে না, এই শব্দ এই হরফটা অশুদ্ধ, সূরা ফাতিহা শুদ্ধ হবে না, এই হরফটা অশুদ্ধ, রুকুর সেজদা শুদ্ধ হবে না, রুকুর তাসবিহ শুদ্ধ হবে না, এই হরফটা অশুদ্ধ, সেজদার তাসবিহ শুদ্ধ হবে না, এই হরফটা অশুদ্ধ, তাশাহুদ শুদ্ধ হবে না। দুজনে কইছে ঠিক, যেমন ধরেন আমি বললাম সুবহানাকাল্লাহুম্মা, তাহলে সানা গজব হয়ে গেছে। এবার বললাম আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা গজব হয়ে গেছে। এবার বললাম সুবহান রাব্বিয়াল আযীম, রুকু গজব হয়ে গেছে। এবার বললাম সুবহান রাব্বিয়াল আলা, সেজদা গজব হয়ে গেছে। এবার বললাম আত্তাহিয়াত, এবার তাশাহুদ গজব হয়ে গেছে। এত গজব যদি নামাজের মধ্যে, তো নামাজ হইছে কত রইছে কত? কি হয়েছে কত রয়েছে কত? হ্যাঁ, কয় গজব হয়েছে? এত গজব হইয়া এরপর আরো থাকতো কি? এই বর্ণটা শুদ্ধ করে কোথায়? এই মাদ্রাসায়। আমি শুধু একটা হরফের কথাই না কইলাম, আরো হরফ আছে না? আর আমাদের বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেন তো, এই হা বলেন, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, সুবহানাক আল্লাহুম্মা, আলহামদু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এগুলো যদি, এই মাদ্রাসাগুলো যদি না হয়, এগুলো আর থাকবে? এগুলো না থাকলে কি দিন থাকবে? তাহলে এই মাদ্রাসার দরকার কত? এই বছর পাঁচজন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে, আবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রসঙ্গীতের উপরে পাঁচজন হাফেজ বানাইছে? কি দশটা রবীন্দ্রনাথের দশটা ছোট গল্প, দশটা ছোট একটা ছোট গল্প হৈমন্তী, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে কি? হৈমন্তী। পৃথিবীর কেউ যদি মুখস্থ শুনিয়ে দেয়, মুস্তাক নবীর নামটা বদলে ফেলবে। বুঝুন না কথা মনে হয়? হ্যাঁ, আছে ব্যবস্থা। যেমন নজরুল ইসলামের একটা ছোট গল্প আছে যৌবনের গান, কি এগুলো কবিতা নয় গল্প, গল্প কি আছে যৌবনের গান। অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের ঊর্ধ্বের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের সূর্যের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বুঝলেন নাই? এ হলো কি যৌবনের গান। আচ্ছা, পারুত্য দেখি কেউ পুরো গল্পটা শুনিয়ে দিক, যদি নজরুল ইসলামকে আবার তোলা হয়, কাজী নজরুল ইসলামকে আবার তোলা হয়, বলে আপনার যৌবনের গানটা আবার লিখে দেন তো, মিলবে না, পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ,
জবর জেরও যাবো, যে জবরও যাবো, কবিতাও কে পূর্ণাঙ্গ বলতে পারবে? হ্যাঁ, গত ওই দিন এক জায়গায় গেছি, 8 বছরের একটা মেয়ে বাচ্চা 30 পারার হাফেজ, 8 বছরের মেয়ে বাচ্চা। কেন দুনিয়াকে চ্যালেঞ্জ দেয় নাই? এটা দুনিয়ার প্রতি চ্যালেঞ্জ না যে এটা সত্য বলেই সম্ভব, এটা ঐশী কিতাব বলেই সম্ভব, এটা আসমান থেকে এসেছে বলেই সম্ভব, এটা রব দিয়েছেন বলেই সম্ভব। কি ভাই, তাহলে আপনাদের কয়জন হাফেজ আছে? আচ্ছা, এই 5 জন হাফেজ কোরআন হেফজ শেষ করতে কতবার পড়তে হয়েছে? কতবার মুখস্থ করছে? চার মাসে আসছে এখনো কিন্তু সম্ভব, এখনো কিন্তু ইচ্ছা করলে কি অসম্ভব না? সম্ভব। 3 নম্বর হলো কোরআনে কারিমের বুঝা, বুঝা কোরআন সহি বুঝা বলেন, কোরআন সহি বুঝা বলেন। ইনি শুধু চেয়ারম্যানই নন, ইনি একদম সুবক্তা, ইনি শুধু সুবক্তাই নন, ইনি ওলামা প্রেমিক, আলহামদুলিল্লাহ বলেন, শুধু ওলামা প্রেমিক নন, কোরআন প্রেমিক, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সুবক্তা মানে আমাদের চেয়ারম্যান সাহেব যখন বক্তব্য দেন, নিজের বক্তব্যের লজ্জা লাগে, আমি বক্তার ওয়াজ আমার কাছে তখন লজ্জা লাগে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।